আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি। তো আজকে আমি আলোচনা করব পাশফেল সম্পর্কিত অঙ্ক নিয়ে। তো আমি পাশফেল সম্পর্কিত অঙ্ক নিয়ে অলরেডি দুটা পার্ট দিয়েছি, আজকে তৃতীয় পার্ট বা সর্বশেষ পার্ট। তো ওই ভিডিওগুলো যারা মিস করছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ইন স্ক্রিনে অথবা উপরে আই বাটন দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। অবশ্যই ওই ভিডিওগুলো দেখবেন, কারণ ওই ভিডিওটা না দেখলে এই ভিডিওটা কঠিন মনে হতে পারে। তো আমরা দেখি যে আমার এক নম্বর অঙ্কে দেওয়া আছে, কোনো পরীক্ষায় 70% বাংলায় এবং 80% ইংরেজিতে পাশ করে, 10% উভয় বিষয়ে ফেল করে। যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, তো আমরা আগেই সূত্র শিখে ফেলছি যে আমাদের আমরা যেই সূত্রের সাহায্যে সমাধান করব, যে সূত্রটা আমি এর আগেও আগের ভিডিওতেও দেখাইছি। তো এইখানে আমাদের সূত্রে আছে 100, লিখলাম 100 মাইনাস, এই এখানে আছে প্রথম বিষয়ে ফেল। প্রথম বিষয়ে ফেল কত দেখুন, যে 70% পাশ করছে তাহলে 20% ফেল, সরি 30% ফেল, তাহলে লিখলাম 30। তারপরে প্লাস দিলাম প্লাস, দ্বিতীয় বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল হচ্ছে 80% পাশ করছে তাহলে ফেল 20%, লিখলাম 20। তারপরে আছে মাইনাস, লিখলাম মাইনাস উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল দেয় আছে কত 10%, লিখলাম 10%। ওকে, 100 মাইনাস 20 থেকে 10 চলে গেলে থাকে 10, আর 30 যোগ করলে হয় 40, 100 থেকে 40 চলে গেলে থাকে 60%। অর্থাৎ এই 60% আমাদের কী করছে, ফেল করছে। আচ্ছা, এখন বলতেছে যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাহলে দেখুন যে পাশ, এইবার আমাদের করতে হবে কি, যে 360 যে আছে এটাকে এই 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখুন যে 360 ভাগ 60, আর পার্সেন্ট থাকার কারণে 100 দিয়ে গুণন করতে হবে। ওকে, শূন্য শূন্য কাটা ছক ছক 36, অর্থাৎ 6, তাহলে 6 দিয়ে 100 গুণন করলে 600, অর্থাৎ 600 জন। তাহলে ওই স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 600 জন, আমাদের অপশন গ নাম্বারটা হবে কারেক্ট। ঠিক আছে, তো আমরা পরবর্তী নিয়মে আর একটা অঙ্ক দেখি। দেওয়া আছে কোনো পরীক্ষায় 90% বাংলায় 85% ইংরেজিতে পাশ করে, যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে তবে উভয় এবং উভয় বিষয়ে 225 জন পাশ করে তবে কতজন পরীক্ষা দিয়েছিল। তাহলে দেখুন যে এইবার মানে উভয় বিষয়ে কেউ পাশ করে নাই, তো অঙ্কগুলো বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তো আমরা ইয়ে সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটা সমাধান করব। ওকে, তো সূত্র আছে 100 মাইনাস প্রথম বিষয়ে ফেল, প্রথম বিষয়ে ফেল কত, 90% পাশ করছে তাহলে আমাদের ফেল হচ্ছে 10%, তো লিখলাম 10, প্লাস দিলাম প্লাস, দ্বিতীয় বিষয়ে ফেল 85% পাশ করলে তাহলে 15% ফেল করছে, লিখলাম 15, মাইনাস, এখন এখানে বলতেছে যে উভয় বিষয়ে কেউ ফেল করে নাই, যদি কেউ ফেল না করে তাহলে অবশ্যই কী করছে, 0% ফেল করছে, তাহলে আমরা এখানে 0 লিখলাম। ওকে, তারপরে 100 মাইনাস, তাহলে দুটা যোগ করলে কত হয় 25, 100 থেকে 25 চলে গেলে 75, এখন 75% আমাদের কী করছে, ফেল করছে। আচ্ছা, তো এখন আমাদের করতে হবে কি, যে উভয় বিষয়ে পাশ করছে কত, যে 225, এই 225কে এই 75 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 225 ভাগ 75, আর পার্সেন্ট থাকার কারণে 100 দিয়ে গুণন করতে হবে। ওকে, 375 হয় 225, আর 3 দিয়ে 100 গুণন করলে হয় 300, 300 জন আমাদের পরীক্ষার্থী ছিল, 300 জন আমাদের অপশনের খ নাম্বারটা হবে কারেক্ট। ঠিক আছে, তো আমরা সর্বশেষ 3 নম্বর অঙ্কটা দেখি। অঙ্কে আছে কোনো পরীক্ষায় 85% ছাত্র গণিতে পাশ করেছে, গণিতে ফেলের সংখ্যা 75 জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত, অর্থাৎ গণিতে মোট 75 জন ফেল করছে তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত, এটা জানতে চাইছে। ওকে, তাহলে এবার লক্ষ্য করুন যে আমাদের পাশ করছে কত, 85%, তাহলে ফেল করছে কত, ফেল করছে 15%, এখন এই 15% দিয়ে আমাদের 75কে ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ 75 ভাগ এই 15
কিন্তু 15 এর সাথে পার্সেন্ট আছে যার ফলে আমরা 100 দিয়ে গুণন করব ওকে তাহলে দেখুন 5 15 75 আর 5 দিয়ে 100 এর গুণন করলে হয় 500 অর্থাৎ এই 500 জন পরীক্ষার্থীর সংখ্যা আমাদের অপশনে গ নাম্বারটা হবে কারেক্ট ঠিক আছে তো এইভাবেই কিন্তু 5 থেকে 10 সেকেন্ডেই পরীক্ষার হলে এই সমস্ত অঙ্ক সমাধান করতে পারবেন তো আমি এই পাসফেল সম্পর্কিত অঙ্ক নিয়ে অলরেডি এই তিনটা ভিডিও দিলাম তো এই তিনটা ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আশা করি যে কোনো পাসফেলের অঙ্ক সহজেই সমাধান করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি খোদা হাফেজ।